সেপ্টেম্বর আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝে। তো আর অনলি ওয়ান ইউটিউবার ফ্যামিলির সবাইকে স্বাগতম। তো আমি দুটো অ্যাপসের কথা বলেছিলাম, রোড চেকার আর কিংরু। তো সবচেয়ে প্রথম বলবো কিংরুটার কথা বলবো পরে, কারণ হচ্ছে রোড চেকারটা সবচেয়ে মূল্যবান। সবাই আগে এটাই করেন যে রোড চেকার ডাউনলোড করেন, ডাউনলোড করে চেক করেন আপনার কোনটা রোড আছে কিনা। তো রোড চেকার যে চেক করেন সেটা আপনার জন্য ভালো। আমি বলবো না যে রোড চেকার ভালো না বা করবেন না, চেক করুন, সারা জীবন করতে থাকুন, যতদিন আছে ততদিন করতেই থাকুন রোড চেকার। কারণ যেই ফোন নেবেন সেটা রোড করা কিনা বা চেক করার জন্য সবচেয়ে ভালো। তো এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আর রোড চেকারকে আমি খারাপ বলবো না, বলবো শুধু ব্লুওয়্যার গেমস, ইউসি ব্রাউজার, এগুলোকে খারাপ বলা যায়। তো আমি এগুলোকে অবশ্য খারাপ বলতে চাচ্ছি না, কারণ এগুলো নিয়ে আমরা পেছনে অনেক ভিডিও দিচ্ছি। তো এখন ফ্যামবলের ওপর নির্ভর করে যেটা বলা দরকার সেটাই আমি এখন বলতেছি। কিংরুট না করাটা সবচেয়ে ভালো। কিংরুট ইউজ করবেন আপনার ফোন রোড করার জন্য। ফোন রোড করার জন্য আমি বারবার আপনাদেরকে না 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 করবো, না 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 রোড করবেন না, ফোন রোড করবেনই না। ফোন রোড করা অনেক ক্ষতিকর। তো সেটা আমি বলেছি কী কী ক্ষতি হচ্ছে। তো ক্ষতিগুলোর কারণ একটা, প্রথম আমি কয়েকটা দেখাচ্ছি, আমি পয়েন্ট দিয়ে দেখাবো না আপনাকে, এক একটা দেখাচ্ছি। প্রথমত আপনার ফোনে চার্জ কম থাকবে, রোড করার পরে মনে হবে যে আপনার ফোন চার্জ দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, আপনার ফোনটা হয়তো খারাপ হয়ে গেছে, ব্যাটারি খারাপ। আসলে না, রোড করার পর এই প্রবলেমগুলো দেখায়। 100 জনের মাঝে 50% লোক বলেছে যে রোড করার পর তার ফোনের চার্জ কম থাকে, চার্জ হয়তো লিক হয়। আমি চেষ্টা করবো আপনাদেরকে কয়েকটা পিক দিয়ে দেওয়ার জন্য, যাদের ফোনে এমনও সময় দেখাচ্ছে 14-20 ঘন্টা ব্যাটারি ফুরুতে এত সময় লাগবে। তো দ্বিতীয়টা হচ্ছে আপনার ফোন রোড করার পর সবচেয়ে যেটা আপনার লস করবেন সেটা হচ্ছে, আপনার ফোন রোড করার পরে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আপনার ফোনের যে আপডেট, আপনি যে ফোন আপডেট দেবেন আপডেট অ্যাপস পাবেন না। যখন আপনি ফোনটা রোড করবেন সাথে সাথে আপনার আপডেট অ্যাপস থেকে আপনাকে বহিষ্কার করা হবে। সেকেন্ড পার্ট হচ্ছে আপনার ফোনের ওয়ারেন্টি গ্যারেন্টি যা আছে সব কিছু থেকে আপনাকে বাতিল করা হবে, যে আপনি নেই, ওনাদের আয়তাধীন নেই, আপনাকে বহিষ্কার করা হবে সেটার ব্যাপারও। তো তৃতীয় নম্বরে যেটা হচ্ছে, আপনি ওয়াইফাই হ্যাক করার জন্য অনেক সময় শখের বশত আপনারা ওয়াইফাই হ্যাক করার জন্য রোড চেকার কিংরুট ইউজ করেন, তো আমি সাজেস্ট করবো যে না, কিংরুট ইউজ করবেন না, ফোন রোড করবেন না। ফোন রোড করলে সবচেয়ে বড় ক্ষতি, দরজা বন্ধ করেন, বাইরের থেকে আওয়াজ আসছে, তার মানে চুপটা করেন। সবাই ওয়াইফাই হ্যাক করার জন্য কিছু কিছু অ্যাপ ইনস্টল করার জন্য আপনারা কী করেন, কিংরুট দিয়ে রোড করে ফেলেন। তো এটা করবেন না, কারণ হচ্ছে ওয়াইফাই হ্যাক করা ভাইয়া আপনার দ্বারা যদি হতো তাহলে তো আমার দ্বারা বেশি হতো। আমরা দু চারটা ওয়াইফাই হ্যাক করে দেখাইছি, এগুলো এথিক্যাল হ্যাকারের কাজ, এগুলো আসলে আপনাদেরকে যে খুব সহজভাবে হবে না, সেজন্য খুবই দুঃখিত যে আপনাদেরকে মেন করে বলতেছি। আসলে সবাইকে বলতেছি না, যদি যারা জানেন না তারা, যারা রোড নিয়ে বেশি ব্যস্ত, তো আমার বেশিরভাগ কমেন্টই আসতেছে যারা যারা ফোন রোড করেছেন আমাদের নিচে, যেহেতু রোড করা আমরা কীভাবে রোড করতে দেখাইছি, তখন কিন্তু আমরা ভালোর জন্য দেখাইছিলাম, কিন্তু যখন আসলো প্রবলেমগুলো আমাদের সামনে ধরা পড়তেছে তখন কিন্তু আমরা না করা শুরু করছি। আমরা একটা ভিডিওতে না কয়েকটা ভিডিওতে আপনাদেরকে নিচে গিয়ে দেখতে পারেন, আমাদের আরও ভিডিও আছে যেগুলোতে আমরা বারবার বলেছি যে ফোন রোড করবেন না, ফোন রোড করবেন না, ফোন রোড করলে এই সমস্যা ওই সমস্যা। তারপর আপনারা ফোন রোড করেন, এটা আপনাদের লোভের ব্যাপার। তো ওয়াইফাই হ্যাকের জন্য আপনারা প্লিজ এটা করবেন না। আর রোড করার পরে আপনারা ভাবেন যে চায়না অ্যাপস বা এই অ্যাপস সেই অ্যাপস ইনস্টল করার জন্য রোড করতেছেন, না, এগুলো করবেন না, না করাটা ভালো। তো আমি বিশেষ করে ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমি শুধু এই কথাটাই বলবো যে ফোন রোড করবেন না, বারবার বলতেছি ফোন রোড করবেন না, ফোন রোড করলে আপনার স্যারের জন্য ক্ষতি। আর কী কী প্রবলেম হয় সেগুলোর জন্য আমি আসলে নেক্সট একটা ভিডিও বানাবো, আজকে আমার একটু সময়ের ব্যাপার। আর আমি তো বলছি যে এখন আমরা যে স্থান থাকবো ওই স্থানেই ভিডিও বানাবো, ভিডিও আপলোড করবো, কারণ একই স্থানে ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে না। সো আজকের জন্য বিদায়। তো জাস্ট একটা কথা বলবো, যেটা সবাই সবসময় যেটা চেয়ে থাকে আপনাদের কাছে, সবাই তো মনে করেন বিকারির মতো চায়, আমি কুটিপুতির মতো চাই, যেটা হচ্ছে সবাই নিচে যে একটা নীল হান্দাবাদে সেটাকে একটু কালোটা ছিল ওটাকে নীল করে দিয়ে যান, আর লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটার মধ্যে একটা ক্লিক করে যান, সাথে একটা বড় ধরনের একটা বেল আইকন আসবে সেটাতে ক্লিক করে যান। আর আপনার মনে যে প্রেমময় যে ভাষাগুলো আছে সেগুলো কমেন্টে লিখে দিয়ে যান।